ওর মানসিকতার মানুষ এখানে বসে আছি। আজকে আমরা জানি বাংলাদেশে আগামী 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় বন্ধুরা, আমিও আজকের যে আলোচনা আপনারা বলতে ইতিমধ্যে অনেক বক্তার কাছে কথা শুনেছেন, আমি শুধু দুটি কথা বলবো। সেটি হল আমিও ঢাকা 6 থেকে জাতীয় সংসদ নির্বাচনে আমেরিকার একজন ক্যান্ডিডেট ছিলাম, দলের সিদ্ধান্তের কারণে প্রধানমন্ত্রী দেশ করত বিশ্বনেতা শেখ হাসিনা তিনি ভালো বড় মনে করেন তিনি করেছেন আমাদের মহাজনের ওখানে ফিরত করে দিয়েছেন। যাই হোক, আমি বলতে চাই বাংলাদেশে আজকে আমরা যদি গত 10 বছর পিছনে যাই, আমরা দেখতে পাব বাংলাদেশে কি অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশে একসময় পদ্মা সেতু শব্দ কল্পনা করা যেত না, আজকে বাংলাদেশের সেই পদ্মা সেতু বঙ্গকন্যা, শান্তিকন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, হাজার বছরের সৃষ্টি বাঙালির রক্তজার ধমনিত প্রভাবন, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধুর সুযোগ্য দ্বারা বিশ্বনেতা শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন, সেটা প্রমাণ আমরা ইতিপূর্বে পদ্মা সেতুর মাধ্যমে পেয়েছি। বাংলাদেশে কতগুলো উন্নয়নের কথা বলবো, বাংলাদেশে উন্নয়নের হাওয়া লেগেছে, বাংলাদেশে আজকে উন্নয়ন সে প্রেসিডেন্ট সে আলোচনা করেছিল যে সুইডেন বাড়াবে আগামী 5 বছর বা 10 বছরে। তখন সংসদে আপনার সকলে জানেন তখন সে বলেছিল যে না, তোমার সুইডেন বাড়াতে হবে না, বাংলাদেশ বাংলাদেশ বানাও, 5 বছরে না পাবো 10 বছরে বানাও। যাই হোক, আমি বলতে চাই প্রিয় বন্ধুরা যে আজকে যে আমাদের বাংলাদেশকে নিয়ে এক সময় পশ্চিম বিশ্বরা বিক্ষোভের জাতি বলতো, দলবিহীন ঝুড়ি নামে খ্যাত করতো, আজকে সেই বাংলাদেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের রাখাল রাজার সে বাঙালি মানুষকে এদেশকে উপহার দিয়েছেন, দিয়ে গেছেন তার সুযোগ্য কন্যা জননন্দিত নেত্রী বিশ্ব নেতা শেখ হাসিনা। আজকে সেই বাংলাদেশকে তার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল পরিণত করেছেন। শত শত বাংলাদেশে আপনার গ্রাম অঞ্চল যান, শহরে যান, যেখানে যান উন্নয়নের ছোঁয়া লেগেছে। এমন যে শুধু ঢাকাতে হয়েছে এরকম না, বা বিভাগীয় শহরে হচ্ছে এটা না, বাংলাদেশের সেই অপরাজেয় গায়ে যে দেখবেন এখন আর কাঁচা রাস্তা নাই, এখন আর সাঁকো নাই, এখন আর আপনার হারিকেন নাই, এখন বিদ্যুতের ছোঁয়া লেগেছে, এখন আপনার 4 চাকার গাড়ি নিয়ে আপনার সব জায়গায় যেতে পারবেন, মানুষের মনে 4 চাকা গাড়ি নিয়ে আপনার দপ্তর যেতে পারবেন। আজকে যেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত, যেই বাংলাদেশকে বিক্ষোভের জাতি বলত আখ্যায়িত দিত পশ্চিমা বিশ্বরা, যে বাংলাদেশে দরিদ্রতা ছবি তোলার জন্য আসতো, আজকে সেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা বাংলাদেশ নামের দেশে আমরা জন্ম হয়েছি, আমরা গর্ববোধ করি, আমাদের জাতির জনক পিতা মজুরের হাত ধরে আমরা এই বাংলাদেশকে পেয়েছি। এই বাংলাদেশের কি কেউ যেন কোনো অসুবি শক্তি যেন কোনোভাবে উন্নয়নকে নস্যাত করতে না পারে সেই দিকে আমরা সকল লক্ষ্য রাখব। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী জননন্দিত নেত্রী শান্তিকন্যা গণতন্ত্রের মানুষ কন্যাকে বারবার মৃত্যুর জন্য চেষ্টা করেছিলেন, ইতিমধ্যে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সম্মাননার কথা বলে দিয়েছেন। 21শে আগস্টে আমিও এই দেশ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিলাম, আমার বন্ধু সেন্টু আমি 10 মিনিট আগে সেন্টুর সাথে হ্যান্ডশেক করলাম, এরপরে 20 মিনিট পরে সেন্টু আর নাই, আইবিএম আমরা ছিলাম শীর্ষ সেবক লীগের বিষ্ণু আছে না ওখানে বসে ছিল ওর কক্ষতা আমাদের স্বেচ্ছাসেবকের সহসভাপতি আমরা আল্লাহ অশেষ রহমত বেশি চাই, আমাদের পেছনে যাওয়ার বড় কথা না, আজকে
করে আল্লাহ রাব্বুল আলামিন পাশে কারণ পৃথিবীতে যদি না বসতেন হয়তো আজকে আমরা যে এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করছি আজকে বাংলাদেশে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এই জনমন্দির নেত্রী শেখ হাসিনা নেতৃত্বের কারণে। কারণ আমরা কথা বাড়াবো না, কথা অনেক হয়েছে, আমরা শুনে যাচ্ছি আমাদের মাঝে অভিনয় করবে এবং আমাদের যে মোবাইল তো ঢোকা দিল তো ডিস্টার্ব ভিলেন অভিনয় করবে এলাম ভাই সঞ্জিতা দিকে।